আজ আমরা দেখাবো চিকেনের একটি অন্য রকম রেসিপি। এটা কিন্তু লাঞ্চ বা ডিনারে খাওয়ার জন্য নয়, এটার নাম গার্লিক চিকেন। এটার জন্য লাগছে আমার একটু চিকেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, অল্প একটু বেসন, লেমন জুস, ডিম, নুন চিনি আর কিছু গুঁড়ো মশলা। ফার্স্টে আমি কিছুটা চিকেন, এখানে প্রায় 700 গ্রাম মতো চিকেন আছে যেটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, সেখানে একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু রসুন বাটা দেব, একটু আদা বাটা দেব। কিন্তু প্রত্যেকটা বাটা মশলা আমি রেখে দেব, যেটা কিনা আমার পরে কাজে লাগবে। হাফ হাফ করে এখানে দিলাম ম্যারিনেশনে, স্বাদ মতো দিয়ে দিলাম নুন চিনি, দিয়ে এটাকে মাখাবো ভালো করে। আপনারা এখানে দুটো ডিমও দিতে পারেন, একটাও দিতে পারেন, আমি একটা ইউজ করেছি, 700 চিকেনের জন্য একটা হয়ে গেছে। লেমন জুস একটু বেশি লাগবে, প্রায় 2টো লেবু দিয়েছি এখানে। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব। একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এখানে আলাদা করে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ইউজ হবে না, কাঁচা লঙ্কা পেস্টও দেওয়ার দরকার নেই, এটাতে ওই ব্ল্যাক পেপারটাই ভালো লাগবে। আচ্ছা, একটুখানি বেসন দিয়ে দিলাম, খুব অল্প, বেসনের জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন, ময়দা দিয়ে খুব ভালো হয়েছে খেতে, করে দেখেছি, আপনারাও ট্রাই করবেন, বেসন ময়দা কোনো একটা দেবেন। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা আমরা প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছি, ম্যারিনেশন করে চাপা দিয়ে রেখে দেবেন, কারণ সঙ্গে সঙ্গে করলে চিকেনের ভিতরটা ভালো করে সিদ্ধ হতে দেরি হবে, আপনারা ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দেবেন, প্রায় 2-3 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সেটা সাদা তেলে গরম হলে ভেজে নেবেন আস্তে আস্তে, ফ্লেমটা বুঝে দেবেন, মাঝে মাঝে একটু হাই দেবেন, মাঝে মাঝে একটু মিডিয়াম করে দেবেন, না হলে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছি যে একটা দিক প্রায় হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এবার সব কটা ভাজাকে আস্তে আস্তে তুলে নেব, কিন্তু এখানেই রেসিপিটা শেষ নয়। এরপরে আমরা বানাবো অল্প একটু গ্রেভি, সেটার জন্য অল্প সামান্য সাদা তেলে আমরা দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ, সেটা গরম হলে আমরা সেই বাকি পেঁয়াজ বাটা, বাকি রসুন বাটা ওইগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু হলে আমরা দেব রসুন বাটা, আদা বাটাটা কিন্তু সবসময় লাস্টে দেবেন, আদা বাটাটা আগে দিলে অনেক সময় তিটকুড়ি হয়ে যায়, সেটা ভালো লাগে না। তো পেঁয়াজ আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা চিনি, নুন আর আদা বাটা আস্তে আস্তে দিয়ে দেব।
পেঁয়াজটা কিন্তু বেশি লাগবে, রসুন বেশি লাগবে, কিন্তু আদা বাটা খুব অল্প, খুব অল্প দেব। এবার সবকটা মিশ্রণ আমরা ভালো করে ভেজে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে কিন্তু আলাদা করেও কোনো কাঁচা লঙ্কা দেব না, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য আমরা দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারটা সুন্দর আসবে। আর দিলাম সামান্য একটু জল, গ্রেভিটা কিন্তু বেশি বড় হবে না, খুব সামান্য হবে। এরপর ওখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, এবার একটু ফুটিয়ে নেব জলটা। বেশ দেখুন থকথকে মতো হয়ে এসছে, পাঁচ সাত মিনিট পর একটু নুন দিয়ে আমরা গ্রেভিটা নামিয়ে নেব। এবার পুরো গরম গরম অবস্থায় সেটা কিন্তু চিকেনে ঢেলে দেব, গরম অবস্থাতেই ঢালবেন, কারণ চিকেনটা এটা অ্যাবজর্ব করে নেবে। আর একটা ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। দেখুন গ্রেভিটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, এবার এটা আলাদা একটা পাত্রে ঢেলে নিন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো।